বন্ধুরা, স্বাগত আমাদের আরও একটি এপিসোডে। আজ আমরা ক্রিকেটের একটি বিরল রেকর্ড নিয়ে আলোচনা করতে চলেছি। 150 বছরের ক্রিকেট ইতিহাসে যে ঘটনা ঘটেছে মাত্র 3 বার, আর এই রেকর্ডটি হলো এক ইনিংসে 10 উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড, যেটিকে আমরা বলতে পারি 10-এ-10 পাওয়ার রেকর্ড। সর্বশেষ এই বিরল কীর্তি গড়লেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের স্পিন বোলার এজাজ প্যাটেল। মজার বিষয় হলো, প্যাটেল এই কীর্তি গড়েন তারই জন্মভূমি ভারতের বিপক্ষে। 2021 সালে ভারত সফরে আসে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ঐতিহাসিক মাইল ফলক পূর্ণ করেন 33 বছর বয়সী এজাজ। ইনিংসের সবগুলো উইকেট একাই শিকার করতে এজাজের খরচ করতে হয়েছিল 47.5 ওভার। আরও একটি মজার বিষয় হলো, ভারতীয় বংশোদ্ভূত এই স্পিনার নিজের জন্ম শহর মুম্বাইয়ে এই কীর্তি গড়ার সৌভাগ্য অর্জন করেন। 8 বছর বয়সে পরিবারের সঙ্গে মুম্বাই ছেড়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পাড়ি জমানো এজাজের কাছে এই পারফরম্যান্স স্বপ্নের মতো ছিল। এজাজের শিকার করা সেই 10 ব্যাটসম্যান হলেন মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্র অশ্বিন, এজাজ প্যাটেল, জয়ন্ত যাদব ও মোহাম্মদ সিরাজ। টেস্টে 10 উইকেটের অবিশ্বাস্য কীর্তি প্রথম দেখিয়েছিলেন ইংল্যান্ডের জিম লেকার। 1956 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে প্রথম ইনিংসে 9 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে 53 রানে 10 উইকেট নিয়েছিলেন ইংলিশ এই অফ স্পিনার বোলার। এছাড়া 10 উইকেটের অবিশ্বাস্য কীর্তি আছে ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলের। 1999 সালে পাকিস্তানের বিপক্ষে দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে 74 রানে 10 উইকেট নেন কুম্বলে। এজাজ তাদের ক্লাবে নাম লেখাতেই কুম্বলে টুইট করে বলেন, আমাদের ক্লাবে তোমাকে স্বাগত এজাজ প্যাটেল, দারুণ বোলিং। এজাজের স্বদেশী ক্রিকেটার ড্যানিয়েল ভিক্টোরির মতে, নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে এটি সবচেয়ে স্মরণীয় ব্যক্তিগত কৃতিত্ব। অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-20 দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করেন, এটাই আমার জীবনে দেখা সবচেয়ে চমকপ্রদ ঘটনা, তা তো বটেই।